চাল কুমড়ে একটা নিয়ে আসলেন, হ্যাঁ একটা নিয়ে আসলেন, চিতই পিঠা পাবে না? বাজার কত করে দিচ্ছেন আদা? কিভাবে বিক্রি করছেন? 250 গ্রাম কত? 40 টাকা। প্রিয় দর্শক, চলে আসলাম কালিয়াকুড়ের আড়াইগঞ্জ হাটে। এটি একটি সাপ্তাহিক শনিবারের হাট। এই হাটটি গ্রামীণ জনপদে গড়ে ওঠা খুবই একটি সুন্দর অপরূপ একটি হাট, এখানে প্রত্যন্ত অঞ্চলের একটি হাট। আজকে আপনাদেরকে সেই আড়াইগঞ্জের হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার যে নিত্যপূর্ণ যে সব জিনিসপত্র গুলো উঠেছে, শাক সবজি তরি তরকারি, এগুলি কিভাবে তারা বিক্রি করছে সেটি আপনাদেরকে জানানোর জন্য নিয়ে এসেছি। সবাই সাথে থাকবে। যে ব্রিজের এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মির্জাপুর উপজেলা, অর্থাৎ টাঙ্গাইল এবং গাজীপুর দুটি সীমান্তের মাঝখানেই কিন্তু সেই আড়াইগঞ্জ বাজারটি। আর আড়াইগঞ্জ আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু একটি বিশাল হাওর রয়েছে, বিল রয়েছে, খুবই সুন্দর একটি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। আর ওই পাশ দিয়ে কিন্তু আপনারা দেখছেন ওটা কিন্তু মির্জাপুর চলে গিয়েছে, গ্যারামারা দান্তারা যাওয়া যায়, খুবই সুন্দর একটি অপরূপ স্থান। আর এখানে যে আড়াইগঞ্জ বাজারটি রয়েছে, একটি গ্রামীণ পর্যায়ের একটি হাট, এই হাটটি বিকালবেলায় বেশি জমজমাট হয়, মূলত দুপুরের পর থেকেই কিন্তু এখানে চাষিরা কিন্তু তারা যারা কৃষক রয়েছেন তারা উৎপাদিত ফসল নিয়ে কিন্তু সরাসরি সেই হাটে চলে আসেন, একটি গ্রামীণ পর্যায়ের হাট। আজকে আপনাদেরকে সেই গাজীপুর জেলার কালিয়াকুড় উপজেলার সেই আড়াইগঞ্জ যে হাটটি সেটি আপনাদেরকে দেখাবো। এখানে শাক সবজি তরি তরকারি এবং নিত্য পণ্যের দরদাম কীরকম সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ সাথেই থাকুন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু পাট কাটিয়ে নিয়ে এসেছে কৃষকরা, এটা একটা গ্রামীণ পর্যায়ের হাট। আপনারা দেখছেন আঙ্কেল এই পাট এগুলো কত করে বিক্রি করেন? পাটশোলা কীভাবে বিক্রি করেন? এই আটি কত? হ্যাঁ কত? 120 টাকা। ও, এগুলি কি পাট থেকে আলগা করা হয়েছে না, শুকায় নিয়ে আসছেন? আপনার বাসা কোথায়? আড়াইগঞ্জে? আড়াইগঞ্জে দর্শক চলে আসলাম শাক সবজির হাটে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি উঠেছে। আপনারা দেখছেন এই হাটটি আপনার প্রতি শনিবারে বসে, দুপুরের পর থেকেই কিন্তু এখানে লোকজন সমাগম হয়, একটি গ্রামীণ পর্যায়ের সাপ্তাহিক হাট। এখানে স্থানীয় লোকজন দুপুরের পর খাওয়া দাওয়া করে, গোসল করে, তারপরে কিন্তু তারা সেই হাটে রিল্যাক্সে চলে আসে এবং রাত্রে সন্ধ্যার পরের পর্যন্ত কিন্তু সেই হাটটি থাকে। আজকে দেখব এখানে শাকসবজি কত করে বিক্রি করছে। দেখছেন এখানে কিন্তু বেগুন এবং পটল বিক্রি হচ্ছে, দুমদাম বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন যে গ্রামীণ পর্যায়ের একটি হাট, প্রচুর ভিড় কিন্তু আপনারা দেখছেন সেই দোকানদারের সামনে, অনেকেই বেচে বেচে কিন্তু সেই বেগুনগুলি নিচ্ছে। আঙ্কেল বেগুন কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। আর ওই যে পটল, পটল কত করে দিচ্ছেন আঙ্কেল? আঙ্কেল এই পটল, পটল পটল 40 টাকা। প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন যে প্রতিটি দোকানদারের সামনে কিন্তু প্রচুর ভিড় লেগে আছে, অর্থাৎ বিকালবেলায় কিন্তু সেই হাটটি জমজমাট হয়। আপনারা দেখছেন এখানে প্রচুর বেগুন, লেবু, কাঁকরোল সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। দর্শক আপনারা জানেন যে আকাশ কিন্তু কালো ঘনঘটা, মানে প্রচণ্ড বাতাস বইছে, সেই জন্য কিন্তু এখানে বাজারে লোকজন কিন্তু খুব দ্রুত বাজার করে কিন্তু তারা সরে যাচ্ছে। আজকে আবহাওয়া খুব খারাপ, আপনারা দেখছেন এখানে লোকজন খুব দ্রুত কিন্তু এখান থেকে বাজার সদাই করে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস আপনারা জানেন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর বাতাস বইছে, আর সেই কারণে কিন্তু এলাকার লোকজন খুব দ্রুত বাজার সদাই করে কিন্তু চলে যাচ্ছে। আজকে আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি উঠেছে এবং বেচা কেনা কিন্তু ভালো হচ্ছে। যে চাল কুমড়া নিয়ে এসেছে, খুব সুন্দর সুন্দর চাল কুমড়া নিয়ে এসেছে আঙ্কেল। চাল কুমড়া এগুলি পিস কত করে বিক্রি করছেন? 50 টাকা পিস না? আর ওইটা, এটা
এটা কত হলে বিক্রি করবেন একটু শুনি? শুধু 20 টাকা? এগুলি কি আপনার বাগানের না খেত আছে? আচ্ছা আচ্ছা, ওই যে এখানে সামনে আঙ্কেলও নিয়ে এসেছে, অনেক সুন্দর। এখানে 3টি চাল কুমড়া নিয়ে এসেছে। পিস কত করে? পিস কত করে দিচ্ছেন? 10 টাকা। হ্যাঁ, আমি তো বেশি নেই। কি করেন? ও মানে কেউ দাম বললে যদি নিয়ে যায় তাই না? আপনার বিক্রি করেন, আজকে প্রথম আসছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা নিয়ে এসেছে চাল কুমড়া। আপনি চাল কুমড়া একটা নিয়ে আসলেন? হ্যাঁ, একটা নিয়ে আসলেন। এটা কত হলে বিক্রি করবেন? 40 টাকা বিক্রি করবেন? এটা বিক্রি করে কি করবেন? অন্য সদাই নেবেন? আচ্ছা আচ্ছা, 40 টাকা না? আপনাদেরকে হাটটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রচুর শাকসবজি উঠেছে এখানে। আপনারা জানেন যে এলাকার চাষিরা, তারা কিন্তু সেই উৎপাদিত যে ফসল তারা কিন্তু সেই হাটে নিয়ে এসেছে একদম সরাসরি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু চাষি কৃষক, এখানে কিন্তু কেউ কোনো ব্যবসায়ী নেই। এখানে কিন্তু চাষিদের সেই হাটটি বসে বিকালবেলায়। শাপলা আঙ্কেল, শাপলা শাক কীভাবে বিক্রি করছেন? এগুলো মোটা আটি, 10 টাকা আটি। একটু একটু উঠাইবেন দেখি। ওয়াও, অনেক বড় সড়ো, 10 টাকা আটি না? আচ্ছা আচ্ছা, এখানে ডাটা উঠেছে, অনেক সুন্দর সুন্দর ডাটা, অনেক সুন্দর ডাটা উঠেছে। 20 টাকা আটি না? 20 টাকা আটি ডাটা বিক্রি করছে। আপনারা এখানে দেখছেন যে রসুন পেঁয়াজ বিক্রি করছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। আপনারা দেখছেন যে চারিপাশেই কিন্তু লোকজন, তারা কিন্তু সবাই কিন্তু এখান থেকে পেঁয়াজ রসুন ক্রয় করছে। আপনারা দেখছেন যে খুবই জমজমাট একটি হাট এখানে। সবাই কিন্তু মানে একটি আনন্দমুখর মন নিয়ে কিন্তু তারা সেই হাটে এসেছে। একটি গ্রামীণ পর্যায়ের হাট, খুবই সুন্দর একটি অপূর্ব হাট আপনারা দেখছেন এখানে। প্রতি সপ্তাহের শনিবারের একটি আপনার মিলন মেলা বলা যায়, একটি মুখরিত এলাকা, সুন্দর একটি গ্রামীণ পর্যায়ের হাট। দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর টমেটো উঠেছে, পাকা পাকা টমেটো উঠেছে। ভাইয়া এই টমেটো, ভাইয়া টমেটো কত করে দিচ্ছেন কেজি? কেজি কত দিচ্ছেন? 180। বেচা কেনার ধুমধাম আপনারা দেখছেন, ধুমধাম। বিকালবেলায় কিন্তু বেশি এই হাটটি জমজমাট হয়ে ওঠে। এখানে পেঁয়াজও উঠেছে, তারপরে জিলাপি উঠেছে। জিলাপি কত করে দিচ্ছেন এগুলো কেজি? 160 টাকা না? আর ওইটা গজার না? গজার কত করে দিচ্ছেন? গজার 160 টাকা করে বিক্রি করছে। আপনারা এখানে দেখছেন যে ভ্যানের উপরে কিন্তু খাবারের পসরাগুলি সাজিয়ে রেখেছে বাজারের মধ্যে, ব্যানার মধ্যেই কিন্তু এগুলো বিক্রি করে। তাকে এখানে বিস্কুট, মুরালি, নিমকি সহ নানা খাবার রয়েছে। দেখছেন যে হাড়ির মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র আঙ্কেল নিয়ে এসেছে। আঙ্কেল ওই ডাকনা কত করে দিচ্ছেন এগুলি? আঙ্কেল ডাকনা এটা পিস কত? হ্যাঁ কত? 60 টাকা না? আর এইগুলি কিসের? এগুলি চিতই পিঠা বাজে না? এই চিতল পিঠা বাজে, ওইটা কত করে বিক্রি করছেন? 25 টাকা। কালি করে আড়াইগঞ্জ যে এলাকাটি রয়েছে, এই অঞ্চলে কিন্তু আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু আখ চাষ হয়। এলাকার লোকজন কিন্তু এখানে সেই হাটে, আড়াইগঞ্জ হাটে কিন্তু তারা আখ নিয়ে আসে। আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাজারে আখ বিক্রি করছে, পিস হিসাবে বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন এগুলি কততে কিনলা? দুইটা 280 টাকা। এগুলি পিস কত করে বিক্রি করছেন আঙ্কেল? এগুলো বড়টা কত? বড়টা? হ্যাঁ হ্যাঁ, 70 টাকা 60 টাকা। মানে এই বড়টা 70, ছোটটা 60 টাকা।
এগুলি কি এলাকারই? এলাকারই আপনারা দেখছেন যে এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে আখ চাষ হয়, আর এখান থেকে কিন্তু অনেকে যারা পাইকাররা আছে তারা কিন্তু এই এলাকা থেকে কিন্তু সে আখ ক্ষয় করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেই আখের রস বিক্রি করে থাকে। আপনারা জানেন বিক্রি করছে, আপনারা দেখছেন বেগুনের চারা, মরিচের চারা, বিভিন্ন ধরনের চারা বিক্রি করছে। এই পাশেও দেখছেন তারা বেগুনের যে চারাগুলি বিক্রি করছে এবং এখানে মরিচের চারাও রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসীরা রয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।